180 থেকে 200 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন পরিণত হওয়া ঘূর্ণিঝড় আমফান। বর্তমানে তা দীঘা থেকে মাত্র 900 কিলোমিটার দূরে। তার বর্তমান ঘূর্ণাবর্তের গতিবেগ কিন্তু অনেকটাই বেশি রয়েছে, প্রায় 265 কিলোমিটার বেগে ঘুরছে আমফান। তার নিজস্ব গতিবেগ রয়েছে 265 কিলোমিটার। এরকমই একটি ভয়ানক সাইক্লোনের মুখে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাংলা, মানে পশ্চিমবাংলায়। এই পরিস্থিতিতে সুপার সাইক্লোনের মুখে দাঁড়িয়ে আমাদের গোটা পশ্চিমবাংলা। কোন পথ দিয়ে এগোবে এই সুপার সাইক্লোন, কোন কোন জেলায় এর ভয়ানক প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বেগ রয়েছে আমাদের প্রশাসন, মানে রাজ্য প্রশাসন। প্রশাসনের তরফে সমস্ত রকমের বন্দোবস্ত করা হয়েছে। 1999 উড়িষ্যার বুকে এইরকমই একটি দানবীয় সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল। এবারের এই সুপার সাইক্লোন সেই ভয়ানক রূপ নেবে বলেই আশঙ্কা করা হয়েছে। এবারের এই সুপার সাইক্লোন রাজ্যে আছড়ে পড়ার পর এর যে ঝড়ের দাপট থাকবে তা কিন্তু ওই 99 সালে উড়িষ্যার ঝড়ের মতোই ভয়ানক হবে বলে আশঙ্কা করা হয়েছে। আবহাওয়া দপ্তর এমনটাই মনে করছেন, কারণ বর্তমানে এই শক্তিশালী সুপার সাইক্লোনটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, মানে সুপার সাইক্লোনে পরিণত হয়ে গেছে। এরাজ্যে দীঘা থেকে বাংলাদেশে হাতিয়া দ্বীপের মধ্যবর্তী কোনো এলাকায় আপাতত ভূমিষ্ঠ হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমফানের গতি কয়েক গুণ বাড়বে, আরও কিন্তু গতিবেগ বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন এই আমফান সুপার সাইক্লোন স্ট্রমের চেহারা নেবে। এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তের বেগ হতে পারে 180 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। 180 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে ভেবে দেখুন কতটা ভয়ানক রূপে এই ঝড় আমাদের রাজ্যে আছড়ে পড়তে চলেছে। এর ফলে সবথেকে যে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তা পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, সুন্দরবনের সমুদ্র সৈকত, উপকূলীয় এলাকার ঝড়ের তাণ্ডবে কাঁচা বাড়ি পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাছ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করা হয়েছে। বর্তমানে এর অভিমুখ রয়েছে উত্তর দিকে, কয়েক ঘন্টার মধ্যে বাঁক নিয়ে তা উত্তর পূর্ব দিকে এগোতে শুরু করবে। এখন আমফান পারাদ্বীপ থেকে 780 কিলোমিটারের মতো দূরে রয়েছে, আর দীঘার থেকে প্রায় 930 কিলোমিটার দূরে রয়েছে। মাত্র 900 কিলোমিটার দূরেই কিন্তু, দীঘার থেকে 900 কিলোমিটার দূরে এই ঝড় বর্তমানে অবস্থান করছে। আগামী বুধবার এই ভয়ানক সুপার সাইক্লোন ল্যান্ডফল করবে, অর্থাৎ ভূমিতে আছড়ে পড়বে, যখন তার গতিবেগ হতে পারে 185 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। আবারও একবার জেনে রাখুন, এই আমফান সুপার সাইক্লোনের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রভাব সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, মানে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়াতে এর সবথেকে বেশি প্রভাব পড়বে। তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যাই হোক, আপনারা সবাই সতর্ক থাকুন, বাড়ির বাইরে কেউ বেরোবেন না, মাটির বাড়ি থাকলে পাশাপাশি কোনো পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।